ওকে, তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য নির্ণয়, সেটা দুই নম্বর পার্ট নিয়ে। আমি এক নম্বর পার্টে একচুয়ালি আমাদের যে তড়িৎ প্রবাহ নির্ণয়, কিভাবে তড়িৎ প্রবাহটা নির্ণয় করতে হবে সার্কিটে, সেটা নিয়ে ডিটেলস আলোচনা করছিলাম। এবং বিভব পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে বলবো যে যারা তড়িৎ প্রবাহ নির্ণয়টা ভালো করে বুঝছে তারা বিভব পার্থক্য নির্ণয়টা নির্ণয় পাবে মোটামুটি। জাস্ট একটু দেখাবো, সো এই লেকচারটা এত লেংদি হবে না, জাস্ট আগে বেসিক গুলো ক্লিয়ার থাকবে, এইটা এমনি পারা যাবে। সো আমি যদি বিভব পার্থক্য নিয়ে চিন্তা করি, বিভব নিয়ে আমি আলাদা একটা লেকচার নিয়েছি, তারপর বিভব পার্থক্য আমি ওহমসের সূত্রে বুঝাইছি, তারপরে এখন একটু টাচ দিব অ্যাকচুয়ালি বিভব পার্থক্যটা কি, কোন কারণে বিভব পার্থক্যের সৃষ্টিটা হচ্ছে অ্যাকচুয়ালি, কোন কারণে আমরা বলতেছি যে বিভব পার্থক্য, এবং সার্কিটের যে বিভিন্ন অংশ, বিভিন্ন অংশই কোন কোন কারণে অ্যাকচুয়ালি আমরা বলতেছি যে ওই জায়গায় বিভব পার্থক্য বা ওই রকম কিছু। সো আমি চলে যাবো ওই রকম একটা সার্কিটে। সো সার্কিটে চলে যাওয়ার পরে কোন রোধ নাই, আমরা ধরে নিছি যে রোধ নাই, কারণ সুপারফিশিয়ালি রোধের পরিমাণ কম, এই জন্য আমরা ধরে নিতে পারি। বাট এইগুলো হচ্ছে রোধ, অর্থাৎ এই দিক দিয়ে একটা ইলেকট্রন যাওয়ার পরে সে অনেক বেশি বাধার সম্মুখীন হবে, বাট এই দিক দিয়ে যখন খালি তারের মধ্যে যাবে তখন এত বেশি বাধার সম্মুখীন হবে না, এটাকে আমরা নগণ্য হিসেবে বিবেচনা করতে পারি, বাদ দিতে পারি। অ্যাকচুয়ালি এই দিকের যে অংশটা সবটাকে নিয়ে একসাথে রাখলাম, সাপোজ যে এটা রিপ্রেজেন্ট করতে। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে, খেয়াল করো আমরা জানি যে অ্যাকচুয়ালি এই দিক থেকে যদি 10টা ইলেকট্রন যাত্রা শুরু করে, তো 10টা ইলেকট্রন যাত্রা শুরু করার পরে এই 10টা ইলেকট্রন ঘুরে 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 আবার এটা ছিল ব্যাটারি ঋণাত্মক প্রান্ত, আর এটা হচ্ছে ব্যাটারি ধনাত্মক প্রান্ত। দেখুন তাদের কাজ হচ্ছে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত থেকে ব্যাটারি ধনাত্মক প্রান্ত পর্যন্ত আসা, এবং যেটা ঘটে সেটা হচ্ছে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই যে চার্জ গুলো বা এই যে ইলেকট্রন গুলো, ইলেকট্রনের সংখ্যার কোনো চেঞ্জ হয় না বা সংখ্যার কোনো ক্ষয় ঘটে না, যা ক্ষয় ঘটে সেটা হচ্ছে ইলেকট্রনের গতি শক্তির। অর্থাৎ আমি যদি এদিকে একটা বাল্ব রাখি এবং আমি যদি দেখাই যে এই বাল্বটা জ্বলতেছে, এইটা বোঝাচ্ছে যে এই যে বাল্বটা জ্বলতেছে, বাল্বটা এই ইলেকট্রনের গতি শক্তির কিছুটা অংশ সে আলোক শক্তিতে রূপান্তরিত করতেছে। আমাদের ইনিশিয়ালি অনেকেরই ধারণা থাকে যে এই জায়গায় হয়তো বা ইলেকট্রন মানে নষ্ট হয়ে যাচ্ছে, সাপোজ অনেকের ধারণা আমি দেখলাম যে অনেক স্টুডেন্টের ধারণা সেটা এরকম যে 10টা ইলেকট্রন ছিল সো ওইদিকে 8টা ইলেকট্রন হয়ে গেলো, এরকম কিছু। অ্যাকচুয়ালি এটা হওয়া পসিবল না, যেটা বললাম ইলেকট্রনের সংখ্যার কোনো চেঞ্জ হচ্ছে না, বা চার্জের তুমি যদি ধনাত্মক আধার পরমাণু বিদ্যুৎ প্রবাহ ধরো তারপরে কোনো চেঞ্জ হচ্ছে না। অ্যাকচুয়ালি যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে তাদের গতি শক্তির চেঞ্জ হচ্ছে। আমি যখন বলতেছি ব্যাটারি চার্জ নাই, দ্যাট মিনস ব্যাটারিটা মানে ব্যাটারিটা কি করে যে ব্যাটারির এই ইলেকট্রনগুলোর কোনো গতি শক্তি নাই, এটা বোঝাচ্ছে এরকম। সো আমি এখন যেটা চলে যাবো সেটা হচ্ছে, সাপোজ খেয়াল করো এই 10টা ইলেকট্রন, আমি ধরে নিলাম যে এই প্রত্যেকটা ইলেকট্রনের যে গতি শক্তি সেই গতি শক্তির পরিমাণ হচ্ছে 30 জুল। সাপোজ প্রত্যেকটা ইলেকট্রনের গতি শক্তি হচ্ছে 30 জুল, ক্লিয়ার? সো প্রত্যেকটা ইলেকট্রনের গতি শক্তি যদি 30 জুল হয়, এদিকে যে 10টা ইলেকট্রন আছে, যে 10টা ইলেকট্রন যাত্রা শুরু করতেছে, সাপোজ এদিকে হচ্ছে 10টা ইলেকট্রন, এই 10টা ইলেকট্রনের মোট শক্তি হচ্ছে 30 জুল, কারণ হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রন যদি 30 জুল করা হয়, দ্যাট মিনস 3 × 10 আলটিমেট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 30 জুল, ক্লিয়ার? তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই ইলেকট্রনগুলো যখন এই পয়েন্টে আসলো, খেয়াল করো এই পয়েন্টে আসলো, তখন তার মধ্যে যতটুকু শক্তি আছে সেই শক্তির পরিমাণ হচ্ছে 30 জুল। আমি যদি জুম করার চেষ্টা করি ব্যাপারটা হচ্ছে এরকম, খেয়াল করো যখন সে এই পয়েন্টে আসলো, অর্থাৎ যখন সে এই পয়েন্টে আসলো তখন তার মধ্যে যে শক্তিটা আছে সেই শক্তির পরিমাণ হচ্ছে 30 জুল। 10টা ইলেকট্রনের মধ্যে যে পরিমাণ শক্তি এক্সিস্ট করতেছে সেই শক্তির পরিমাণ হচ্ছে 30 জুল, এবং সে যখন এই যে রোধের মধ্য দিয়ে গেল, বা এদিকে সাপোজ অন্য কোনো একটা কম্পোনেন্ট ছিল, একটা লাইট ছিল, একটা বাল্ব ছিল, একটা ফ্যান ছিল, সো এই রোধের মধ্য দিয়ে বা লাইট বাল্ব বা ফ্যানের মধ্যে দিয়ে যাওয়ার সময় তার যেটা হলো, তার হচ্ছে শক্তির খরচ ঘটছে, তার গতি শক্তির খরচ ঘটছে, কারণ তার গতি শক্তির কিছুটা অংশ অন্যান্য কাজে ব্যয় হয়েছে। এই ক্ষেত্রে রোধের ক্ষেত্রে রোধের সাথে সংঘর্ষ যেটা হয়েছে ওই সংঘর্ষের কারণে তার অনেকটা শক্তির খরচ হয়েছে, এবং যেটা হলো আলটিমেটলি সেটা হচ্ছে আমরা ধরে নিলাম যে এই যে রূপটা যখন সে পার হইলো, পার হওয়ার পরে তার এই রূপটা পার হইতে গিয়ে তার 5 জুল শক্তি খরচ করতে হয়েছে, অর্থাৎ এই জায়গায় যখন আসলো তখন তার মধ্যে যে শক্তি আছে সেই শক্তির পরিমাণ হচ্ছে 25 জুল। এবং আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে, ধরে নিলাম যে এরপরে রূপটা অতিক্রম করতে তাকে আরো 10 জুল শক্তি খরচ করতে হয়েছে, দ্যাট মিনস আলটিমেটলি এই জায়গায় তার যতটুকু শক্তি আছে সেটা হচ্ছে
15 জুল এবং তারপরে এই যে এই রুদটা পার হইতে গিয়ে তাকে আরো কিছুটা শক্তি খরচ করতে হয়েছে, সেই শক্তি পরিমাণ আমরা ধরলাম এখানে। এখন খরচ করার পরে তার যেটা রইলো সেটা হচ্ছে 8 জুল এবং এরপরে যে ইলেকট্রন গুলো আসলো এই ইলেকট্রন গুলো এখানে আসার পরে তারা 8 জুল শক্তি নিল এবং যেহেতু 8 জুল শক্তি আছে ব্যাটারি গুলো আবার পাঠাইলো এবং আবার একটা সময় কি হলো এই 8 জুল থেকে কমতে 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 জিরো হয়ে গেলো এবং আমরা বলতে পারি যে ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেছে। ক্লিয়ার? সো খেয়াল করো আমরা আগে বলছি যে বিভব মানে হচ্ছে শক্তি, তাই না? কারণ হচ্ছে এক কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু তাতে যে পরিমাণ কাজ করতে হয় বা যে পরিমাণ শক্তি খরচ হয় সেটাকে আমরা বিভব বলতে পারি। এবং আমরা এটা বলছিলাম যে বিভব তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিলে বিভব পার্থক্যের সৃষ্টি হয়। কোন কারণে বিভব পার্থক্যের সৃষ্টি হয় একটু খেয়াল করো যে এইটা এই অবশ্যই এই দুইটা এইখানে যেহেতু এটা রিপ্রেজেন্ট করতেছে প্লাস আধান, এটা রিপ্রেজেন্ট করতেছে মাইনাস আধান, এদিকে যেহেতু প্লাস আছে অনেকগুলো, এদিকে যেহেতু মাইনাস আছে, আমি যখন অংশের সূত্র বুঝেছি তখন খুব ভালোভাবে বুঝেছি ব্যাপারটা যে একটা পাত্রে প্লাস রাখছিলাম আরেকটা পাত্রে মাইনাস রাখছিলাম এবং দেখাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা ঘটতেছিল। সো এই যেহেতু রিপ্রেজেন্ট করতেছে এরা, সো এদিকে এরা কিন্তু এই পুরাটা বর্তনীর মধ্যে কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে রাখছে। সো আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখন আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছি, অর্থাৎ যখন এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্টে যাচ্ছি, বি পয়েন্ট থেকে যখন সি পয়েন্টে যাচ্ছি, সি পয়েন্ট থেকে যখন ডি পয়েন্টে যাচ্ছি, তখন এই যে প্রত্যেকটা পয়েন্টে এই পয়েন্টে বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে। কারণটা হচ্ছে খেয়াল করো এই রুদের দুই বিন্দুর যদি আমি বিভব পার্থক্য নিয়ে চিন্তা করি তখন দেখবো যে এই রুদের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 30-25 জুল, অর্থাৎ বি এ মাইনাস ভিবি এই বিভব পার্থক্য সমান আমি লিখতে পারি 5 জুল, ভি এ মাইনাস ভিবি এটা সমান আমি লিখতে পারি 5 জুল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই রুদের সাপোজ এটা হচ্ছে R1 রুদ, এই R1 রুদের দুই প্রান্তের বিভব পার্থক্য এবং আমাকে যদি বলে যে তুমি R2 রুদের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো তখন আমি যেটা করব R2 রুদ যে দুইটা বিন্দুতে অবস্থিত সেই দুইটা বিন্দুতে বিভব কি ছিল, শক্তি কি ছিল ইলেকট্রনের সেটা নিয়ে খেয়াল করব এবং আমি যেটা দেখবো সেটা হচ্ছে ভিবি মাইনাস ভিসি সমান সমান হচ্ছে 10 জুল, 25-15 সমান সমান হচ্ছে 10 জুল। তারপরে আমি যেটা নিয়ে চিন্তা করবো তারপরেটাতে চিন্তা করবো সেটা হচ্ছে আমাকে যদি বলে যে R3 রুধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে R3 রুধ হচ্ছে সি থেকে ডি তে অবস্থিত, দ্যাট মিনস ভিসি মাইনাস ভিডি দ্যাট মিনস 15-8 দ্যাট মিনস আলটিমেটলি আমি যেটা বললাম সেটা হচ্ছে 7 জুল। ক্লিয়ার? সবাইকে যদি কোশ্চেনে যদি চায় যে এই R1 রুদের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো তখন যেটা করবো ভিএ মাইনাস ভিবি সমান হচ্ছে 5 জুল এভাবে নির্ণয় করবো, এভাবে নির্ণয় করতে পারবো। এবং আমাকে যদি এইটাও বলে যে তুমি এ আর ডি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করো তখন আমি যেটা করবো সেটা হচ্ছে ভিএ মাইনাস বিডি, বি এ তে যখন এ বিন্দুতে ছিল তখন তার শক্তি ছিল 30 জুল এবং ডি বিন্দুতে যখন তার শক্তি হচ্ছে 8 জুল, দ্যাট মিনস 30-8 অর্থাৎ শক্তি হচ্ছে 22 জুল। তার মানে এই এ বিন্দু এবং ডি বিন্দুর মধ্যকার যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্যের পরিমাণ হচ্ছে 22 জুল। আলটিমেটলি যেটা ঘটলো সেটা হচ্ছে যে এই যে 22 জুল অর্থাৎ এ বিন্দু থেকে ডি বিন্দুতে কোনো ইলেকট্রনকে এই 10টা ইলেকট্রনকে যাইতে হইলে তাদের অবশ্যই 22 জুল পরিমাণ শক্তি থাকতে হবে। ক্লিয়ার? সো আমরা আমাকে এইটা বলতে পারি যে তুমি এ এবং সি বিন্দুর মধ্যকার বিভব নির্ণয় করো, সো আমাকে যদি এইটা বলে আমি এ এর মধ্যকার যেই রুদ গুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করবো, এ এবং সি এর মধ্যে শুধুমাত্র R1 রুদ এবং R2 রুদ আছে, সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ভিএ মাইনাস ভিসি সো আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 30-15 অর্থাৎ 15 জুল। খেয়াল করো, সো ব্যাপারটা হচ্ছে যে কোয়েশ্চেনে আমাকে যে কোনটাই চাইতে পারে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দুই বিন্দুর বিভব আমাকে নির্ণয় করতে বলতেছে আমি সেই দুই বিন্দুর মধ্যকার যেই রুদগুলো অবস্থিত বা যেই উপাদানগুলো অবস্থিত সেই দুই বিন্দুর মধ্যকার রুদগুলো বা উপাদানগুলো নিয়ে আমি চিন্তা করব। সো আমি যেটা চলে যাবো সেটা হচ্ছে এখন কথা হচ্ছে সবসময় যে তোমার ভি এর মান দেওয়া থাকবে এরকম না, তোমার মধ্যে আই এর মান দেওয়া থাকবে, তোমাকে যেটা করতে হবে সেটা ভি ইকুয়াল টু আই আর সূত্র অনুযায়ী বা আই ইকুয়াল টু ভি বাই আর ওহমস এর ল দিয়ে তোমাকে এইগুলো সলভ করতে হবে। সো আমরা সলভে চলে যাবো, তো সলভে চলে যাওয়ার জন্য দেখো আমি কি করি। ওকে, সো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমি একটা টাইপ ওয়ান ম্যাথ নিয়ে চিন্তা করতে পারি, আমি টাইপ ওয়ান এর ম্যাথ দেখাবো, সেটা হচ্ছে ঠিক এরকম। সাপোজ এই যে এই জায়গায় এখন যে ম্যাথটা আমি দিব সেটা হচ্ছে টাইপ ওয়ান, এটা খুব ইজি ইজি হচ্ছে ঠিক এরকম। সাপোজ তোমাকে এইরকম একটা সার্কিট দিলাম, সার্কিট দেওয়ার পরে এই জায়গায় কয়েকটা রোধ থাকলো, এবং এই জায়গায় যেটা দিতে পারে সেটা হচ্ছে তোমাকে ভি এর মান নির্ণয় করতে বলতে পারে। এদিকে বইলা দিল যে আই এর মান হচ্ছে সাপোজ একশো এম্পিয়ার, একশো এম্পিয়ার
আর প্রত্যেকের রোদের মান আমি হিসেবে সুবিধার্থে এক ধরে নিলাম। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে সূত্রটা বললাম ওহমের সূত্র, আই সমান সমান ভি বাই আর, তোমাকে যেহেতু বের করতে হবে ভি, অ্যাকচুয়ালি এই ভিটা হচ্ছে এই তড়িৎ পুরো বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য, অর্থাৎ এই প্রান্ত এবং এই প্রান্তের বিভব পার্থক্য যদি তোমাকে নির্ণয় করতে বলে, তোমাকে যেটা করতে হবে তোমাকে যেই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য নির্ণয় করতে হচ্ছে, খেয়াল করো এটা হচ্ছে একটা পয়েন্ট এ দিলাম আর এই পয়েন্টটা দিলাম বি, তোমাকে যেই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য নির্ণয় করতে হচ্ছে সেই দুইটা পয়েন্টের মধ্যে, এই দুইটা পয়েন্টের মধ্যে যতগুলো রোধ আছে তোমাকে সবগুলো রোধ নিয়ে চিন্তা করতে হবে এবং সবগুলো রোধের তুল্য রোধ বের করতে হবে। খেয়াল করো এই যে এ এবং বি পয়েন্টের মধ্যে, আমি যদি এই ডিরেকশনে খেয়াল করি, এই যে এ এবং বি এর মধ্যে এক দুই তিন চার, চারটা রোধ অবস্থিত এবং তোমাকে এই চারটা রোধের এই তুল্য রোধ বের করার পরে এদিকে আর এর জায়গায় আই সমান সমান ভি আর এর সূত্রের জায়গায় তোমাকে আর এর মান বসাইতে হবে। দেখেন আমি কি বললাম, তোমাকে যে দুইটা বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে বলবে সেই দুইটা বিন্দুর মধ্যে যতগুলো রোধ আছে সবগুলো রোধ নিয়ে চিন্তা করতে হবে। আমি কথা একটু লিখে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে কি তোমাকে যে দুইটা বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে বলবে সেই দুইটা বিন্দুর মধ্যকার সবগুলো রোধ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। আমি কথা একটু নিচে লিখতেছি, যেই দুইটি বিন্দু, খেয়াল করো যে দুইটি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে বলা হবে, খুব ইম্পর্টেন্ট একটা কথা তোমরা খাতায় লিখে নিতে পারো, যে দুইটি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে বলা হবে সেই দুই বিন্দুর মধ্যকার সবগুলো রোধ নিয়ে চিন্তা করতে হবে, মধ্যকার সবগুলো রোধ নিয়ে চিন্তা করতে এবং অ্যাকচুয়ালি আই সমান সমান ভি বাই আর, মানে তুমি তো বিভব পার্থক্য বের করতেছো তাই না, তাহলে দ্যাট মিন্স ভি সমান সমান আই আর সূত্রের মধ্যে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইদিকে আর, এদিকে আর এর জায়গায় এই যে দুইটা পয়েন্টের মধ্যে যতগুলো রুট করছে সেটা, ক্লিয়ার? সো আমরা যে কথাটা বললাম সেটা হচ্ছে যে দুটি বিন্দুর, খেয়াল করো যে দুটি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে বলা হবে সেই দুই বিন্দুর মধ্যকার সবগুলোর নিয়ে চিন্তা করতে হবে, যে তোমাকে তড়িৎ বর্তনীর দুইটা বিন্দু বা দুইটা প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে। দ্যাট মিন্স একটা ছিল এ পয়েন্ট আর একটা ছিল বি পয়েন্ট, এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যকার বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে এই এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে কতগুলো রোধ আছে দেখো, এক দুই তিন চার, এবং এই রোধগুলো যেটা করতে হবে সেটা হচ্ছে আই সমান সমান ভি সমান সমান আই আর সূত্রে বসাতে গেলে আর কে অবশ্যই সবগুলো রোধের পরিবর্তে একটা রোধ কে নিয়ে আমার চিন্তা করতে হবে, যেহেতু দিকে একটা রোধ আছে, সো এই সবগুলো তুল্য রোধ বের করতে হবে। তো তুল্য রোধ যদি বের করি, আমি তুল্য রোধ বের করার অয় দেখাইছি, সো এদিকে আর তুল্য রোধ নিয়ে এত চিন্তা করতেছি না, এই দুইটা শ্রেণীতে আছে, তো দুইটার পরিবর্তে একটা রোধ লিখতে পারি যেটার মান হচ্ছে টু, যেহেতু ওয়ান প্লাস ওয়ান সমান সমান টু, দ্যাট মিন্স এই জায়গায় একটা রোধ ব্যবহার করতে পারি যার মান হচ্ছে টু। আবার এই যে এই জায়গায় দুইটা রোধ সমান্তরালে আছে এবং এই দুইটা রোধ সমান্তরালে রেখে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে ওয়ান বাই টু, ওয়ান প্লাস ওয়ান টু হচ্ছে হাফ, দ্যাট মিন্স এই দুইটা রোধের পরে তুমি এমন একটা রোধ ব্যবহার করতে পারি যেটার মান হচ্ছে হাফ। যে রুটটা পাইলাম সেটা হলো ফাইভ বাই টু, এখন যেটা আমি ভি বের করতে বলছি আমি যেটা করবো সেটা হচ্ছে ভি সমান সমান আই আর, আই এর মানও দেওয়া আছে একশো এম্পিয়ার, একশো ইন্টু তারপরে আর এর মান যেটা সেটা হচ্ছে ফাইভ বাই টু, অর্থাৎ এ এবং বি এর মধ্যকার যতগুলো রোধ আছে সবগুলো রোধের তুল্য রোধ হচ্ছে অ্যাকচুয়ালি ফাইভ বাই টু, দেন আমি যে আনসারটা আসলো সেটা হচ্ছে টু ফিফটি, দেন আনসার হচ্ছে টু ফাইভ জিরো জুল, ক্লিয়ার? সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এটা খুব সিম্পল একটা ম্যাথ, এটা পারা উচিত এবং আমরা এটা হচ্ছে আমরা ফিজিক্সের বেসিক পার্টে ক্লাস নিচ্ছি, আমরা যখন প্র্যাকটিস পার্টে ক্লাস নিব তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যখন বেসিক পার্টের
ক্লাস শেষ হওয়ার পর যখন প্র্যাকটিস পার্টে ক্লাস নিবো, এখানে মোটামুটি কিছুটা প্র্যাকটিস করাচ্ছি, বাট তখন আমরা স্টুডেন্টদের প্রায়োরিটির উপর গুরুত্ব দিব। স্টুডেন্টরা যেই যেই প্রবলেমগুলো রিকোয়েস্ট করবে সেই সেই প্রবলেমগুলো নিয়ে আমরা প্র্যাকটিস পার্টটা সাজাবো, অর্থাৎ প্র্যাকটিস পার্টের লেকচারগুলো তৈরি করবো। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা অনেক টাইপ টু দেখতে পারি, টাইপ টু এর একটা ম্যান দেখতে পারি, আমরা একটু দেখে নেবো যে কি কি ম্যান আসতে পারে। যারা তড়িৎ প্রবাহটা নির্ণয় করাটা আগে ভালোভাবে শিখতে পারছো তারা খুব ভালোভাবে বিভব পার্থক্যটা পারবা, এটা আমার বিশ্বাস। সো আমি টাইপ টু এ চলে যাচ্ছি। টাইপ টু এর ক্ষেত্রে যেটা দেখো সেটা হচ্ছে সাপোজ এই যে ম্যানটা হচ্ছে টাইপ টু, এবং এখানে যেটা করবো সেটা হচ্ছে খেয়াল করো সাপোজ আমরা যেটা খেয়াল করবো সেটা হচ্ছে এই যে একটা বর্তনী, এবং এই বর্তনীর ক্ষেত্রে আমি হিসাবে সুবিধার জন্য ধরে নিলাম যে প্রত্যেকটা রোধের মান হচ্ছে 1 ওহম, এবং আমি যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায় তোমাকে কোয়েশ্চেনটা হচ্ছে এই যে এ বিন্দু এবং বি বিন্দু এই দুইটা বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য কি। আমি আগে একটা কথা লিখছিলাম যে তোমাকে যখন এই বিভব পার্থক্য দুইটা বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে বলা হবে, তখন তোমাকে ওই দুই বিন্দুর মধ্যে যে রূপগুলো অবস্থিত সেই রূপগুলো নিয়ে চিন্তা করতে হবে, এবং তুমি এই যে V=IR যে সূত্রটা ইউজ করবা এই V=IR সূত্রের মধ্যে এই আর এর মানটা হবে ওই দুই বিন্দুর, খেয়াল করো ওই দুই বিন্দুর মধ্যে যতগুলো রুদ আছে সবগুলোর তুল্য রুদ, এবং এই আই এর মানটা হবে ওই দুই বিন্দুর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। খেয়াল করো আমি কি বললাম, এইদিকে আই এর যে পরিচয়টা সেটা হচ্ছে যে দুইটা বিন্দুর বিভব পার্থক্য তোমাকে নির্ণয় করতে বলবে ওই দুইটা বিন্দুর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে। সেকেন্ড কথা হচ্ছে আর এর যে মানটা হবে সেই মানটা হবে ওই দুইটা বিন্দুর মধ্যে যতগুলো রোধ আছে সবগুলো রোধের তুল্য রোধের মানটাই হবে এই দিকে আর এর মান। সো বি কেয়ারফুল, তুমি কখনোই এই ক্ষেত্রে এই আরটাকে মানে কি বলবো ইনক্লুড করিও না, খেয়াল করো। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ধরে নিলাম যে এইদিকে আই এর মান দেওয়া আছে 100, সো এবং আই এর মান 100, আই সমান সমান হচ্ছে 100 এম্পিয়ার। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে প্রত্যেকটা রোধের মান হচ্ছে 1 ওহম, এবং আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে V=IR সূত্রটা ব্যবহার করতে হবে, এবং যেহেতু আই এর মান 100 আমরা আই এর মান 100টা বলে দিছে, সো খেয়াল করো আই যখন আসবে তখন এই সাপোজ 100 এম্পিয়ার মানে ধরে নিলাম যে 100টা ইলেকট্রন আসলো, এবং 100টা ইলেকট্রন যখন আসলো তখন এই রোধের মধ্যে দিয়ে 100টা ইলেকট্রন যাবে, হ্যাঁ এই এ পয়েন্টে আসার পরে ভাগ হবে, বাট আলটিমেটলি ভাগ হওয়ার পরে এই বি বিন্দু থেকে আবার সবগুলো একসাথে সংযুক্ত হবে, দ্যাট মিন্স 100টা ইলেকট্রন সাপোজ ভাগ হলো 25, তারপরে ভাগ হলো 40, তারপরে 25 40 কত 65, তারপর 35, সাপোজ একটাতে গেল 25, একটাতে গেল 35, একটাতে গেল এরকম 40, অর্থাৎ মোটামুটি অ্যাকচুয়ালি মোট যাতে আমার এদিকে 100টা হয়, এই রোধের মধ্যে দিয়ে 100টা গেল, এই রোধের মধ্যে দিয়ে 100টা গেল, তার মানে ধরে নিতে পারি যে এই এ এবং বি বিন্দুর মধ্যেও এ এবং বি বিন্দুর মধ্যে দিয়েও 100টি ইলেকট্রন প্রবাহিত হয়েছে। সো আমি যেটা ধরতে পারি সেটা হচ্ছে এই V=IR সূত্রে আমি আই এর জায়গায় 100 লিখতে পারি, বাট বি কেয়ারফুল এখন যেটা বলবো সেটা হচ্ছে তুল্য রোধ যখন বের করবা তখন এ এবং বি এই দুইটা বিন্দুর মধ্যকার যতগুলো রোধ আছে সেই রোধটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। সো এদিকে তিনটা রোধ আছে, তোমাকে এই তিনটা রোধের তুল্য রোধের মান এখানে বসাইতে হবে, যদি এই রোধটাকে ইনপুট করো তাহলে এই ম্যাথ ভুল, ক্লিয়ার। সো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এদিকে আর এর মান যেটা বসাইতে হবে সেটা হচ্ছে এই তিনটা রোধের যেহেতু সমান্তরালে আছে তোমাদেরকে তুল্য রোধের তুল্য রোধ বের করার প্রসেস আমি শিখাইছি, সো এইদিকে বলবো যে কি আসে 1/1 + 1/1 + 1/1 = 1/3, আমরা জাস্ট আগে যে প্রথম কথাটা যেটা লিখছিলাম যে যে দুইটা বিন্দু দিবে সেই দুইটা বিন্দু নিয়ে আমরা চিন্তা করব, সেই দুইটা বিন্দুর মধ্যে যতগুলো রোধ আছে ওইগুলো তুল্য রোধ নির্ণয় করবো, তুল্য রোধ নির্ণয় আমি তুল্য রোধের যে একটা ছিল তুল্য রোধের জন্য আমি 2-3-4টা লেকচার নিচ্ছি ওইগুলোতে বোঝানো হয়েছে, এবং যে আইটা যাবে ওই আইটা হচ্ছে ওই দুই বিন্দুর মধ্যে যে পরিমাণ আই যায় আই নির্ণয়ের জন্য তড়িৎ প্রবাহ নির্ণয়ের জন্য পার্ট ওয়ানে আমরা তড়িৎ প্রবাহ নির্ণয়টা খুব ভালো করে শিখেছি। সো এখন আর কোনো চিন্তা নাই, তুমি যে কোনো মেয়েতেই পারবা আমার বিশ্বাস। সো আমি এরপরে যেটা চলে যাবো সেটা হচ্ছে টাইপ টি।